কি সম্পত্তি লুকিয়ে রেখে দিয়ে গেছো এখানে? কোথায় আছে সম্পত্তিটা? কোথায় আছে? এর ভেতরে? এটা তো ফাঁকা, এর ভেতরে সম্পত্তি আছে তোমার? দেখি কি আছে। বাবা এত সম্পত্তি তোমার, রোদে দিতে হবে তো এগুলো। সকালবেলা ঘুম থেকে উঠে ও ঠাকুমা নিচে নামছে, সেই ঠাকুমা নিচে নামছে দেখে ওকে উপরে আসতে হবে, বারণ করেছি বলে কান্না কেঁদে কেঁদে পুরো পাড়া জাগিয়ে দিল সবাইকে ঘুম থেকে সকাল সকালে। গুড মর্নিং, মাদুস ব্লগের আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন, খুব সাবধানে আছেন, মুখে দেবেন ওটা। আমরাও ভালো আছি, ভীষণ পজিটিভ আছি। আমার মেয়ে এখন অনেকটাই সুস্থ, পুরোটাই সুস্থ বলা যেতে পারে। হালকা কাশি সর্দি থাকে, সেগুলো সারা বছরই থাকে, সেটা নিয়ে হয়তো মাথা ঘামালে হবে না। আর আজকে মহালয়া সবাইকে জানাই অনেক 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 শুভ মহালয়া, মহালয়ার অনেক শুভেচ্ছা। পুজো শুরু হয়ে গেল, মহালয়া মানে আমাদের পুজো শুরু হয়ে যাওয়া। চারিদিকে আজকে মাইকে মাইকে মহালয়া বাজছে, কিন্তু আফসোসের বিষয় হলো সকালবেলা আমার মহালয়া বেশিক্ষণ শোনা হয়নি। গতকালের ভিডিওর সামনের কিছুটা অংশ দেখলাম শোনা যাচ্ছে না, ওটা কেন হলো বুঝতে পারছি না, কোনো রকম টেকনিক্যাল ইস্যুই হয়েছে। এবার নিচে যাবো, যে নিচে কাজ আছে। তোটা কি সেলাই করবে? কি সেলাই করবে? আজকে এখনো পাম্প ছাড়েনি তো, তাই ইয়েটা ছাদটা শুকনো খটখট করছে। জুতোগুলো রোদে দিলে হয়, একদম জুতোগুলো রোদে দিয়ে চলে যাই। চল খোল গেটটা। এই জুতোটা তো ছোটরা হয় না, ছোট হয়ে গেছে, দিয়ে দেবো কাউকে। এটা তো একদমই হয় না। একটুখানি রোদে দেওয়া লাগানো থাক, এবছর তো সেরকম করে জামা কাপড় শাড়ি রোদই খাওয়াতে পারলাম না। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর তারপর থেকে এখন যখন বাবা, এটা তো আমি আর পড়ি না। অসভ্য বিড়ালগুলো, এটা বিড়ালের লোমে ভর্তি, যদি আর পড়তে ইচ্ছা করে বল। এটা তোর বাবার ফুটবলের জুতোটা, এটা বিয়ের জুতোটা বাবা। এটার আরেক পাটি কোথায় রে? এগুলো থাক রোদে, চলো ওখানে বসে পড়লে হবে। দেখো দাঁত বের করছে, দেখো নিচে যাওয়ার এক ফোঁটা ইচ্ছা নেই। আয় চলে, ওরে বাবা রে, ওরে বাবা রে, সবাই দাঁড়া। পাঁপড় ভাজবে না? না ভাবি মাইক্রোওয়েভে দেবো, দেখি পাঁপড় মাইক্রোওয়েভে দেওয়া যায়। মাইক্রোওয়েভে দেওয়া যায় ওই রকম কাজটা? হ্যাঁ তো কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁপড়টাকে তেলে না ভেজে ভাত হয়ে গেছে, মাংস হয়ে গেছে। চারটা ধরিয়ে দিচ্ছে, দেখি কি ভাজা হবে না তেলে, পাপড় সেটা খাওয়া হবে, তাও আবার মাইক্রোওয়েভে। এক্সপেরিমেন্ট করা হচ্ছে, রাত কোনোদিন আমরা ট্রাই করিনি। প্রথমে এটা ভেজেছি, কত মিনিট ভেজেছিল প্রথমে? কত মিনিট ভেজেছিল প্রথমে? 3 মিনিট। 3 মিনিটে কি সম্ভব হয়েছে? ভালো হলো, বাহ। আর পাপড়টা ঝাল হয় মানে পুয়া। স্মার্ট চয়েসের পাপড়, নাম কি? মুং পাঞ্জাবি পাপড়, মানে এটা পাঞ্জাবি পাপড়। ধর মাংসটা দেখি, ও তো লেখাই থাকে পাঞ্জাবি। এই মুং পাপড় বেশ ঝাল গো। পুজো আকাশে বাতাসে রোদে চারিদিকে পুজো পুজো গন্ধ। সবাই পুজো খুব ভালোভাবে কাটান, প্রত্যেকটা দিন আনন্দ করুন, খান দান পরিবারের সাথে মজা করুন, বাইরে ঘুরতে যান। আর আজকে হয়তো আমরা একটু বেরোবো,
টুকটাক কিছু কেনাকাটার জন্য হয়তো, ডিপেন্ড করছে আমার মেয়ের মুডের ওপরে। কারণ না বসবি না, আজকে শনিবারের বাজার। বাতি বাবা রে, আমার জামা কাপড়ের শৃঙ্গ তৈরি হয়ে গেছে এখানে।